নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো নিয়ে আজকে ফের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো যেটা খুবই প্রয়োজনীয় ভিডিও, কাজের ভিডিও। তো বন্ধুরা, যারা সাইবার ক্রাইম রিলেটেড যারা বিজনেস করেন তাদেরকে এই রকম ধরনের যদি যারা কাস্টমাররা যারা আসে যে এইরকম একটা প্রিন্ট আউট বার করে দিতে হবে, তো তাদের যেভাবে ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠায় তো সেটা এরকম ধরনের আসে। তো এটাকে আপনাকে সঠিকভাবে প্রিন্ট আউট করতে গেলে আপনার কীভাবে করবেন সেই সম্বন্ধে ভিডিওটা আজকে দেখাবো। তো সবার প্রথমে আপনাকে যে হোয়াটসঅ্যাপে যে ভিডিওটা পাঠিয়েছে ফটোটা পাঠিয়েছে সেটাকে আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমি এখানে দেখাচ্ছি, ডাউনলোড করে নেওয়ার পরে এখানে এটাকে ওপেন করবেন। শো ইন ফোল্ডার যেখানে ছবিটা ডাউনলোড হয়ে আছে, তো ওপেন করার পরে আপনি ছবিটা ভালোভাবে দেখুন কীরকম অবস্থায় আছে। আমি প্রথমে এটাকে অ্যাডোব ফটোশপ সিসি 2015 যে অ্যাপ্লিকেশানটা আছে এটা দিয়ে ওপেন করছি। তো এখানে কী দেখাচ্ছে, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ, মানে এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে, হোয়াটসঅ্যাপ ফরম্যাটে আপনি সরাসরি আপনি ফটোশপে কোনো ইমেজ খুলতে পারবেন না, হোয়াটসঅ্যাপ ইমেজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই সম্বন্ধে এই সমস্যার জন্য একটা ভিডিও অলরেডি চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারবেন কী করে কী করলে হবে। তবু আপনারা ফের বলে দিচ্ছি আপনি কীভাবে করবেন। তো সবার প্রথমে আপনি যে ছবিটা আছে ছবিটাকে আপনি ওপেন উইথ করবেন, ওপেন উইথ পেন্ট, পেন্ট টুলের মাধ্যমে আপনি ছবিটাকে ওপেন করবেন। তো ওপেন করার পরে কিছুই না, জাস্ট খালি ছবি এটাকে সেভ করে দেবেন। ওপেন টুলে এলেন, এখানে এসে এটাকে ছবিটাকে সেভ করে দিলেন, ঠিক আছে। এই যে সেভ অপশান আছে, সেভ অ্যাজ জেপিইজি পিকচার, এই অপশানটা এসে এটাকে ক্লিক করে দিলেন। এটাকে আর একটা নতুন ফাইল তৈরি হলো, হ্যাঁ, সম্পূর্ণ ফাইল ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। তো এটাকে আমি সেভ করে দেবো, একটা নাম লিখে দিলাম ইমেজ দিয়ে এটাকে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে দেখুন সম্পূর্ণ দুটো ফাইল তৈরি হয়েছে। তো আমি যেটাকে ইমেজ বলে লিখেছি তো এটাকেই আপনি ওপেন করছি। তো এটাকে আমি সরাসরি আমি ওপেন উইথ ফটোশপ সিসি 2015 দিয়ে আমি ওপেন করে দিচ্ছি। দেখুন ছবিটা বেরিয়ে এসেছে। তো এক্ষেত্রে আমি বলবো এই ছবিটা যে টেরা মেকা হয়ে আছে, টেরা মেকা ছবিটাকে আপনি কীভাবে সোজা করে প্রিন্ট আউট করবেন। তো সবার প্রথমে আমি এই ছবিটাকে কিছুই না, জাস্ট ক্রপ টুলের সাহায্যে আমি এটাকে ছবিটাকে সোজা করব। এখানে যে ক্রপ টুলটা দেখতে পাচ্ছেন, এখানে ক্রপ টুলে এসে প্রসপেক্টিভ ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল বলে একটা টুলস আছে, এই টুলসটা আপনি ওপেন করবেন। তো টুলটা ওপেন করার পরে আপনি জাস্ট ছবির কর্নারে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ঠিক তার সোজাসুজি কর্নারে ক্লিক করবেন, ফের তারপর নিচের দিকে ড্র্যাগ করে, মাউস ড্র্যাগ করে নিচে চলে আসবেন, ঠিক নিচের দিকে কর্নারে কর্নারে এটাকে মিলিয়ে দেবেন, ঠিক আছে। আর কিছু কাজ নেই, জাস্ট রাইট ক্লিক মারবেন বা এন্টার মারবেন। দেখুন ছবিটা একদম সঠিক পজিশানে চলে এসেছে। তো এটাকে আমি কালার অ্যাডজাস্টমেন্ট বা বিভিন্ন রকম যেটা যা ব্রাইটনেস আছে আপনি ছবির কোয়ালিটি অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে এটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। দেখুন ছবিটা সম্পূর্ণ আধার কার্ডের যে শেপ আছে এই ফরম্যাটে চলে এসেছে, ঠিক আছে। তো এটাকে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস পি প্রেস করব একসাথে, কন্ট্রোল প্লাস পি, ঠিক আছে। দেখুন কন্ট্রোল প্লাস পি প্রেস করার পরে তো আপনার প্রিন্টারের এইরকম ফরম্যাটটা চলে আসবে। তো ছবিটাকে ড্র্যাগ করে কর্নার বাই আমি ছবিটাকে একটু ছোটো করে নিলাম, আরও অন্যভাবে করানো যায়। তো এটাকে আমি সোজা পদ্ধতি বলে আপনাকে এটা দেখালাম। A4 পেপারে এটাকে সেট করে নিতে হবে আগে ফার্স্টে প্রিন্ট সেটিংয়ে গিয়ে। তো এটা সেট করার পরে আপনি এটাকে প্রিন্ট মেরে দেবেন। তো প্রিন্ট মারার সাথে সাথেই আপনার ডকুমেন্ট প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। তো আজ ছিল এটার ভিডিও। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বোঝাতে সাহায্য করব, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। ধন্যবাদ।